হাই দর্শক, আমি এ আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। গতকালকে ফুরফুরা শরীফে একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তারপরে আজকে সকালে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার বিস্তারিত কি হয়েছিল আপনাদেরকে জানাচ্ছি, শুনুন। গতকালকে যখন আমরা পীরজাদা তোহা সিদ্দিকির কাছে সাক্ষাৎকারে গিয়েছিলাম, সাক্ষাৎকার নেওয়ার পরে হঠাৎ করে বাইরে দুটো মহিলা এসে তারা কান্নাকাটি শুরু করে। সেই কান্নাকাটি শুনে পীরজাদা তোহা সিদ্দিকির সাথে সাথে আমরাও সেই বাইরে বেরোলাম। বেরিয়ে দেখলাম যে মাহারা ওই মেয়েটি প্রচুর পরিমাণে কাঁদছে। আমরা কারণ জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আপনার সঙ্গে, আপনি এত কাঁদছেন কেন? সেই মহিলাটি বলল, বেলা 12টা থেকে, মানে কালকে জুম্মার দিন ছিল, জুম্মার দিনে ফুরফুরাতে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং কেউ তাবিজের উদ্দেশ্যে আসে, কেউ ঘুরতে আসে, কেউ আবার কারো সঙ্গে সাক্ষাৎ নিবার জন্য আসে, সাক্ষাৎ করতে আসে। যখনই ওর মাকে জিজ্ঞাসা করলাম, বলল যে আমার এই বাচ্চা খুবই দুষ্টু, এই বাচ্চার জন্য যাতে একটু দুষ্টুমি না করে আমরা তাবিজ করতে এসেছিলাম, কিন্তু আমার বাচ্চা হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। পীরজাদা তোহা সিদ্দিকি সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়া থানায় ফোন করে দেয়। ফোন করে দেওয়ার পরে পুলিশ এসে হাজির হয়। পুলিশ সঙ্গে সঙ্গে কোনো কিছু না দেখে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে খোঁজা শুরু করে। তার সাথে সাথে পুলিশের সাথে সাথে আমরাও বাচ্চাটিকে খুঁজতে নেমে পড়ি। ফুরফুরা শরীফের প্রত্যেক মসজিদে মাইকে ঘোষণা করে দেওয়া হয় বাচ্চাটিকে খোঁজার জন্য। আমরা সঙ্গে সঙ্গে ফেসবুকে বাচ্চাটির ফটো নিয়ে পোস্ট করে দিই, যাতে বাচ্চাটাকে কেউ দেখলে যেন আমাদের কাছে খবর দিতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা 4-5 ঘন্টা পুলিশের সঙ্গে খোঁজার পরেও সেই বাচ্চাকে কোনোভাবে পেলাম না। তারপরে সেখানে গভীর রাত অবধি, ভোর অবধি চলে খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায়, বন বাদার রাস্তাঘাট, এমনকি পুকুর ডোবা যেগুলো আছে সেগুলোতে জাল টানা হয়। হঠাৎ করে মাজারের পাশে এক পুকুর থেকে সেই বাচ্চার দেহ পাওয়া গেল। এই মার যে বাচ্চা হারা যে কষ্ট আমরা কালকে নিজে চোখে দেখলাম, বড় দুঃখের বিষয় যে এত খোঁজার পরেও বাচ্চাটাকে আমরা পেলাম না। সকালে জানতে পারলাম তার মৃতদেহ পাওয়া গেছে। খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা নিয়ে ফুরফুরা শরীফের মানুষ একটা আতঙ্কই রয়েছে, কারণ গত কয়েকদিন আগে এই ধরনের একটি মাদ্রাসার ছাত্র ঠিক একইভাবে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। আতঙ্ক রয়েছে সেখানের মানুষ। আমার ভিডিওটা বানাবার উদ্দেশ্য এটাই, ফুরফুরা শরীফে যখন কেউ ঘুরতে আসে, কেউ কারো সঙ্গে দেখা করতে আসে, কেউ দাদা হুজুরের মা ছোট হুজুরের মাজারে জিয়ারত করতে আসে, অনেক সময় তার মেয়েরা আসে বাচ্চাকে নিয়ে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি বাচ্চারা ইদিক উদিক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গতকালকে মানে শুক্রবারে ওই ঘটনায় ঘটেছিল। আমার ভিডিওর আমি সকলকে একটাই বার্তা দিতে চাই, ফুরফুরা শরীফে শুক্রবারে প্রচণ্ড ভিড় হয়,
যখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন তাদের দিকে, কারণ ফুরফুরা শরীফে প্রচুর পরিমাণে পুকুর এবং ডুবা রয়েছে। আমরা চাই না এই ধরনের মর্মান্তিক ঘটনা কারো সঙ্গে হোক। আর আপনাদের বাচ্চাদেরকে যখন আনবেন কোনোভাবে তাদের হাত আপনারা ছেড়ে দেবেন না, কারণ আশপাশে এতটা পুকুর আছে যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে অঘটন ঘটে যেতে পারে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ করছি, মানুষকে সতর্ক করুন। যারা ফুরফুরা শরীফে আসেন তাদেরকে আপনারা বেশি করে সতর্ক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।